2011 সালে কিছু অসংগঠিত বৃক্ষরোপণের মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি শুরু করি। তারপরে আমাদের সঙ্গে এসে যুক্ত হয় অনেক সচেতন মানুষ, উৎসাহী মানুষ। ধীরে ধীরে আমরা কিছু ছোটখাটো বৃক্ষরোপণ উৎসব করি এবং তারপরে আমরা নানা রকম জনসচেতনতামূলক অনুষ্ঠানের কর্মসূচি হাতে নিই। শতকরা 100 জন প্রাথমিক পড়ুয়ার মধ্যে মাত্র 10 জন গিয়ে উচ্চশিক্ষার দোরগোড়ায় পৌঁছায়। সেখানে শিক্ষার প্রসাদ ছাড়া কোনো রকম সচেতনতামূলক অনুষ্ঠান সফল করাই কি সম্ভব? এই উপলব্ধি করে আমরা সিদ্ধান্ত নিই বৃক্ষরোপণ সংলগ্ন অঞ্চলে আমরা কিছু শিক্ষণ সহায়তা কেন্দ্র চালাব। সেই সিদ্ধান্ত অনুসারে আমরা সূর্যপুরে তৈরি করি সূর্যপুর শিক্ষণ সহায়তা কেন্দ্র। আমাদের উদ্দেশ্যের আন্তরিকতা স্পর্শ করে কিছু মানুষের হৃদয়কে। স্থানীয় প্রবীণ সমাজসেবী শ্রীযুক্ত ললিত নস্কর মহাশয় আমাদের উদ্দেশ্যের গভীরতা অনুভব করে এগিয়ে আসেন আমাদের পাশে। তারই পৌরোহিত্যে শুরু হয়েছে সূর্যপুর শিক্ষণ সহায়তা কেন্দ্র। একটা বাচ্চাকে পড়িয়ে গেলাম, সে কি পড়লো না পড়লো তার কাছে ফেরত পেলাম না, বেকার হয়ে গেল। আমি মনে করি তোমরা এই যে সংস্থা শুরু করতে চাচ্ছ শিক্ষা, এই শিক্ষার মাধ্যম দিয়ে মানুষকে সচেতনতার রাস্তা দেখিয়ে, আমি বলছি যে আমি তোমাদের সঙ্গে থাকবো এবং প্রয়োজনে তোমাদের সঙ্গে ক্লাস করব। এবং গ্রামের যেসব ছাত্র অভিভাবক বা ছাত্রীদের যে অভিভাবক, তাদের নিয়ে আমাদের বসার প্রয়োজন। সুন্দর শিক্ষার ফলে যে সুন্দর সমাজ তৈরি হয়, সুন্দর মানুষ তৈরি হয়, শুধু যে এই বক্তৃতা দিয়ে হবে না, সুন্দর প্রজন্ম তৈরি করতে হবে, সুন্দর সন্তান তৈরি করতে হবে, তবে সে সমাজ গড়বে। আমি ঈশ্বরের কাছে কামনা করি তোমাদের এই কার্য সাফল্য মণ্ডিত হোক। সবাই এগিয়ে আসুন, শ্রম দিয়ে, সময় দিয়ে এই শিক্ষাকেন্দ্রকে সার্থক জায়গায় পৌঁছে দিন। আপনার বাড়ির অব্যবহৃত বই, অব্যবহৃত শিক্ষণ সামগ্রী, খাতা পেন্সিল, গল্পের বই, শিশুদের শিক্ষামূলক যে কোনো বই পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়।